হাসপাতালে আল্লামা জুনায়েদ বাবুনগরী আমিরে হেফাজত দারুল উলুম হাট হাজারির সাইকুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী গত চার দিন ধরে অসুস্থ গত শনিবার ত্রিশে জানুয়ারি বাদ আসর চেক ও চিকিৎসার জন্য চট্টগ্রামের নগরীর সিএসি আর হাসপাতালে ভর্তি করানো হয়েছে এ বিষয়ে আমিরে হেফাজতের একান্ত সহকারী মাওলানা ইনামুল হাসান ফারুকী বলেন গত বুধবার নিয়মিত হাদিসের শবক পড়িয়েছেন বাদজোহর থেকে হঠাৎ কাপুনি দিয়ে গায়ে জ্বর আসে এরপর থেকে শারীরিক অবস্থা দুর্বল হতে থাকে গতকাল জুমার আগে কিছুটা সুস্থতা বোধ করলেও পরে আবারও শারীরিক অবস্থা পূর্বের মতোই হয়ে যায় তবে বর্তমানে শরীরে জ্বর নেই ডায়াবেটিস প্রেশারও নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে এছাড়া কিডনিতে সামান্য সমস্যা ও দীর্ঘমেয়াদী ডায়াবেটিস এর কারণে শরীরে পানি জমে গেছে জানা গেছে বাম পায়ে পানি জমে থাকায় সামান্য ইনফেকশন দেখা দিয়েছে তিনি আরো বলেন দেশ বিদেশে সকল মুসলমানদের নিকট আমিরে হেফাজতের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য দোয়া কামনা করছি